বগুড়া জেলার সারিয়াকান্দি, নন্দীগ্রাম, কাহালু, আদমদিঘি, সরিষা ফুলের মাঠগুলো হলুদ থেকে এখন অনেকটা বিবর্ণ। সরিষা দানা পেকে মাঠ ধূসর বর্ণ ধারণ করেছে। কাটামারাই প্রায় শেষ, সরিষা এখন বাজারে আনছেন কৃষক। এবার সরিষার দামও ভালো, তাই খুশি কৃষক। এছাড়া এখন সয়াবিন ও পাম তেলের নির্ভরশীলতা কমিয়ে দিয়ে সরিষার তেল খেতে অভ্যাস করছেন তারা। এতে করে একদিকে ভোজ্য তেলে সাংসারিক খরচ সাশ্রয় হয়েছে, অন্যদিকে উদ্বৃত্ত সরিষা বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষক। তবে তাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার দাম অনেকটাই কম। আমাদের বেচেছি 2150 টাকা, 2500 করে তো হাই বাজার হলে আমাদের একটু সুবিধা হতো। খরচা আছে তা সেটা তো তোলা লাগবে, ওর ভেবত মনে করেন যে আবার ঢালা লাগবে, খরচা সার আবাদ করে দিয়ে ওষুধ টষুধ দিয়ে আবার ধান লাগান লাগবে। যেহেতু সরিষার মেয়াদ হচ্ছে কম, 3 মাস 2 মাস আড়াই মাসের মধ্যে সরিষা, এই মুহূর্তে খরচটুকু তাড়িয়ে আমাদের খাওয়ার জন্য হবে এবং বাদ বাকি আমরা বিক্রেতে অনেক বেনিফিট পাবো। আবাদ বেশি হওয়ায় হাট বাজারে সরবরাহ বেড়েছে সরিষার, দাম কমে গেছে অনেকটা। গত বছরের তুলনায় প্রতিমণ সরিষার দাম কমেছে প্রায় 1000 টাকা। সরিষার দাম কমায় সরিষা তেলের দামও কমবে বলে মত খুচরা ও পাইকারি সরিষা ক্রেতা বিক্রেতাদের। তারা মনে করেন অস্থিতিশীল সয়াবিন এবং পাম অয়েল বাজারে অনেকটা স্বস্তি ফিরবে বাড়তি সরিষার চাষে। সচরাচর ভেজা শস্য উঠে, আমার ভেজা শস্য 1900 কিনেছি, 2000, 2100, 2200, 2300, 2400, 2500 পর্যন্ত কিনা হয়। এই শস্যটা আমার লিয়ে আমরা খোলাতে শুকাবো, শুকানোর পর আমরা বিক্রি করব। বিক্রি করার পর দেখা যাচ্ছে যে 20-30 টাকা, 50 টাকা মনে আমরা থাকে। এবার গতবারের চেয়ে এবার বাজার দর একটু কম, শস্যের দাম একটু কম। আর এখন দাম হচ্ছে, আজকে কিনলাম হচ্ছে 1900 থেকে 2300, 2400 পর্যন্ত, অর্থাৎ এভারেজ করে আমাদের ওই 2200 পরে আর কি। এই শস্যটা আমরা চাতালে নিয়ে যাই, শুকাই আমরা বিক্রি করে দেবো ভাই। কাঁচামাল শুকাই, আপনি শুকা বেচা কিনা করি, শুকাই রাখে দিই। আপনি হলো কিনেছি 2200-2300। সরকারি পরিকল্পনা মতে 3 বছরে দেশের ভোজ্য তেলের 40% স্বয়ং সম্পন্নতা অর্জনের কথা রয়েছে। পরিকল্পনা মাফিক চলতি বছরেই 20% মিটিয়ে ফেলা হয়েছে বলে অভিমত কৃষি সম্প্রসারণ বিভাগের। শুধুমাত্র বগুড়া জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে 12,000 হেক্টর জমিতে। সেই সাথে সরিষা চাষে কৃষকদের সহযোগিতা বাড়ানো হচ্ছে, এমনটাই বললেন কৃষিবিদ মতলুবুর রহমান। বর্তমান যে বাজার দর, যদিও গতবারের চেয়ে একটু কম, কিন্তু এটা অত্যন্ত একটি লাভজনক ফসল। এই সরিষার আমাদের যে তেল আহরণ করার পর এখানে যে খোলটা থাকে, সেটাও কিন্তু আমাদের গবাদি পশুর খাবার বা জমিতে দিলে উত্তম সার হিসেবে এটি ব্যবহার করা সম্ভব, আর এর গাছটিও জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। সুতরাং সব কিছু মিলে আমরা যে বিদেশ থেকে আমদানি নির্ভরতা, সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমানোর জন্য বর্তমান সরকারের যে উদ্যোগ, সেটিকে বাস্তবায়ন করার জন্য আমরা বিভিন্ন কর্ম প্রণোদনা কর্মসূচি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা যে সরিষার আবাদ বৃদ্ধির কার্যক্রমগুলো গ্রহণ করেছি, সেটা অত্যন্ত ইতিবাচক সাড়া আমরা পেয়েছি এবং কৃষক ভাইয়েরা যথেষ্ট আগ্রহ নিয়ে এই কাজটি কিন্তু আমাদের করছেন। দেশে এবার 8,12,000 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 2,02,000 হেক্টর বেশি জমিতে। দেশে এবার সরিষা উৎপাদন হয়েছে 11,36,000 মেট্রিক টন, যার বর্তমান মূল্যে 90,88,00,000 টাকা। আর বগুড়াতে এবার চাষ হয়েছে 60,000 মেট্রিক টন। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।